হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও তো বেশ ভালো আছি। আর এখন বাজে হলো 7:45, আর আমি এখন সন্ধেবেলা যা মোটামুটি কাজ ছিল সেগুলো করে এখন বসে গেছি, একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বলে। অনেকদিন ধরেই ভাবছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, আর সন্ধেবেলা একটু অন্যরকম খাবার তৈরি করব। প্রতিদিনই তো মুড়ি টুড়ি এসব খাই, আজকে ভাবলাম যে একটু অন্যরকম স্টাইলে কিছু করি, তা ভাবলাম যে তোমাদের সাথে সেটা শেয়ারও করি। আর সব জিনিসই তো তোমাদের সাথে শেয়ার করি, আর এটা কেন করবো না তোমাদের সাথে শেয়ার। ভীষণ ভালো, একদম ভীষণ সিম্পল রেসিপি, কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। তাহলে চলো বেশি কথা না বলে আগে রেসিপিটা শুরু করি। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, আমাদের আমার চ্যানেলকে কমেন্ট করছো সুন্দর সুন্দর কমেন্ট, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরও অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য। তোমরা যারা আমার চ্যানেলটিকে দেখছো অথচ কমেন্টস করছো না কিছু, তারা প্লিজ কমেন্টস করো, আমার ভালো লাগবে। তাহলে চলো এবার স্টার্ট করি রেসিপিটা। দেখো আমি একটা বাটি নিয়েছি, আর এখানে নিয়েছি বেসন। বেসনটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ধনে পাতা কুচি, লঙ্কা কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর পরিমাণ মতন হলুদ। এবার আমি এটাকে ভালো করে মেখে নেব। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। ব্যাস, ব্যাটারটা রেডি হয়ে গেছে, এবার চলো গ্যাসের সামনে যাই। এবার গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো, আমি খুব দেখো অল্প পরিমাণে তেল দিলাম। এবার এর মধ্যে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেড, আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, তোমরা এমনি প্লেন ব্রেডও ইউজ করতে পারো। চারটে ব্রেড আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে, জাস্ট অল্প একটু ফ্রাই হবে, আমি একটু চেপে চেপে দিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেই ব্যাটারটা একটা চামচের সাহায্যে ব্রেডের ওপর এভাবে ছড়িয়ে দিতে হবে। আর ব্যাটারটা আমি কিন্তু খুব বেশি ঘনও করিনি, আবার একদম পাতলাও করিনি। যাই হোক, এবার আমি দেখো সমস্ত ব্রেডের ওপর এই ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। এই রেসিপিটা ভীষণ কম তেলে হয়, আর এটা ভীষণ হেলদিও। তোমরা এটা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারো, সকালের ব্রেকফাস্ট হিসেবে এটা রাখা যায়, অথবা সন্ধ্যের সময় টিফিন খাওয়ার জন্য এটা কিন্তু একটা বেশ ভালো হেলদি রেসিপি হতে পারে। তোমরা করে দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়।
আর একটা কথা তোমাদের বলে দিই, এই রেসিপিটা যখন করবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কম করে মানে সিমে রাখবে, না হলে কিন্তু যে বেসনটা ওপরে দিচ্ছি, যে মানে যে ব্যাটারটা আমি দিচ্ছি ওপরে, সেটা কিন্তু কাঁচা থেকে যাবে। সুতরাং ফ্লেমটাকে কম রাখতে হবে। ব্যাটার আমার 4টে ব্রেডের ওপর দেওয়া কমপ্লিট। এবার এটাকে কিছুক্ষণ হতে দেওয়ার পর আমি এটাকে উল্টে দেব। ব্রেডটাকে যখন উল্টাতে হবে তখন কিন্তু খুব সাবধানে উল্টাতে হবে। দেখো আমি সেই জন্য আর আমি হাতেরও সাহায্য নিয়েছি, মানে একটা হাতে আমি উল্টাচ্ছি আর বাঁ হাতটা দিয়ে একটু ব্রেডটাকে ধরে নিয়েছি, যাতে আমার উল্টানোটা সুবিধে হয়। উল্টে দেওয়ার পর ব্রেডটাকে জাস্ট একটু খুন্তি দিয়ে চেপে দিতে হবে। সবগুলো ব্রেডকে এভাবে উল্টে নিচ্ছি। সবগুলো ব্রেডকে উল্টে নেওয়ার পর আমি অল্প আর একটু তেল দেব, যাতে ব্যাটারটা আর একটু ফ্রাই হতে পারে। একদম কম তেল আমি তবে ইউজ করছি। তাহলে চলো এটাকে আস্তে আস্তে হতে দিই। ফ্লেমটা কিন্তু একদম কম করা রয়েছে, যেহেতু কম তেল রয়েছে সেহেতু আমি প্যানটাকে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে 4টে ব্রেডের মধ্যে তেলগুলো সমানভাবে স্প্রেড হয়ে যায়। এবার আমি আরেকবার ব্রেডগুলোকে উল্টে দিচ্ছি। দেখো ওই পিঠটাও কিন্তু, মানে যেই পিঠটায় ব্যাটারটা লাগানো হয়েছে সেই ব্রেডটাও কিন্তু হয়ে গেছে। এভাবেই আমি 4টেকে উল্টে দেব। তারপরে মোটামুটি দেখছি আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলব। আমি নামিয়ে ফেলছি একটা প্লেটে, আমার একদম কিন্তু রেডি হয়ে গেছে আজকে সন্ধে স্ন্যাক্স। এটা কমপ্লিট হয়ে গেছে। আর এটার মধ্যে দেখো দিয়ে দিয়েছি আমি টমেটো সস, এটাকে জাস্ট একটুখানি স্প্রেড করে দিলেই হবে। এটা তোমাদের ইচ্ছে মতো যে যেভাবে সাজিয়ে দেবে। এর উপরে একটু শসা দিয়েও দিতে পারো, স্যান্ডউইচের মতো করে হবে, বা এমনিও দিয়ে দিতে পারো। ঠিক আছে, কমপ্লিট হয়ে গেছে আমার আজকে স্ন্যাক্স। আজকে রেসিপিটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে আবার বলি, প্লিজ সাবস্ক্রাইব করো, একটু লাইক করো এবং শেয়ার করো, আর কমেন্ট করতে একদম ভুলো না। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে।